টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে খোয়াই নদীর জলপ্রবাহ বৃদ্ধি পেয়ে তালমাতাল চাকমাঘাটের দীর্ঘদিনের পুরনো বাঁধ যে কোনো সময় সুইচ গেট ভেঙে খোয়াই নদীর জল তেলিয়ামুড়া শহরমুখী হওয়ার আশঙ্কায় আতঙ্কিত সাধারণ মানুষ। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাটের ব্যারেজে বৃহস্পতিবার কয়েক ঘন্টার বৃষ্টির পরেই চাকমাঘাট বাঁধের সাতটি লোহার সুইচ গেটের মধ্যে ৬ নম্বর গেটটি অতিরিক্ত জলপ্রবাহের কারণে বেকেট প্রায় ড্যামেজ হয়ে যায়। তৎসঙ্গে বাকি আরও ৬টি গেট জলপ্রবাহের কারণে সুইচ গেটগুলোর উপর দিয়ে অতিরিক্ত গতিতে জল প্রবাহিত হতে থাকে, যার ফলে এই সুইচ গেটগুলি এতটাই নড়বড়ে হয়ে যায় যে গোটা গ্যারেজ কাঁপতে থাকে বলে স্থানীয় মানুষের অভিযোগ। বিগত ১২ বছর আগে এই বাঁধের ৬ নম্বর গেটটি একবার মেরামত করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে গুরুত্ব সহকারে এই বাঁধের মেরামতের কোনো প্রকারের কাজ করা হয়নি বলে অভিযোগ, যার ফলে বর্তমানে এক প্রকার আশঙ্কাজনক অবস্থায় রয়েছে চাকমাঘাট বাঁধের ৬ নম্বর গেট। বৃষ্টি হওয়ার পরে গেটের উপরে জ্বলাইছে, গেটের উপরে জ্বলার পরে গেট পুরো হিলে আজ থেকে আরো ১২ বছর আগে ৬ নম্বর গেট এরকম হইয়া ভেঙে গেছে, পুরো একদম ড্যামেজ আছে। ড্যামেজ এরা দেখভাল করে কি না আমি তো বুঝাই না, তবে কাল রাতে বৃষ্টি হওয়ার পরে এই আবার এই পুরো হিলটা আছে, মানে বাঙনের একদম অবস্থা আছে। এমনি কোন গেট টেট ভাঙছে কি? এমনি এমনি ভাঙছে, ওই ৬ নম্বর গেট আবার ভাঙছে। এটা হ্যাঁ ভাঙছে, ভাঙছিল আর গেছে ১২ বছর আগে, এটা ভাঙছে মানে আবার ভাঙছে। এমনি এই যে বেরিয়ে যে দেখছি করে কেউ আসেনি হনুমন্ত হনুমন্ত আমরা নজর এরকম করছে না, কেউ আসে না। না 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 এরকম করে জল কিরকম বাড়তি, কিরকম বাড় প্রচুর বাড়তি ওই দেখেন না পুরো পুরো গেট পুরো এরকম এরকম হিলতে আছে। কটা গেট আছে? ৬০টা কালকে এটা ওই তোমার বৃষ্টি হয়েছিল আর কি, বৃষ্টি হয়েছে পর থেকে এটা উঠতে দিয়ে পুরো জল আয় পড়ছে আর দুইটা গেট ভেঙে গেছে গা, ওই সামনে দুইটা গেট ভেঙে গেছে গা পুরো। আর এটা তো খুবই মানে জল বৃষ্টি যে মাইলে না মনে করেন গেটটা উড়াই দিলে জল কমে গেলে উঠতে দিয়ে আর আয় না, কিন্তু সারিনের জল লোক নাই, ওই সারিনের লাগে লোক নাই। এখন কিরকম পরিস্থিতি রয়েছে এখন বলতে? একদম বিশাল উঠতে দিয়ে জল আইতেছে, বৃষ্টিটা নড়তেছে আর দুইটা গেট ভেঙে গেছে গা।